সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, সালামু আলাইকুম। রিপা এডুকেশনাল এক্সপার্ট চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অভিনন্দন। আজকে আমি তোমাদের বীজগণিত অনুশীলনী 4.2 এর পর্ব 3 নম্বর ক্লাসটি করাবো। পর্ব 3 এর মধ্যে থাকতেছে আমাদের 21 থেকে 25 নম্বর পর্যন্ত অঙ্ক করাবো। আমি আজকে 5টা অঙ্ক করাবো। আমি বিগত দুইটা পর্বের মধ্যে 1 থেকে 20 পর্যন্ত তোমাদেরকে অঙ্কগুলো কীভাবে ভাগ করতে হয় সেটা দেখিয়েছিলাম। আজকে আমি 21 থেকে 25 নম্বর পর্যন্ত অঙ্কগুলো খুব ভালো করে তোমাদেরকে করানোর চেষ্টা করব। আমি আশা করছি তোমরা যদি এই 5টা অঙ্ক ভালো করে বুঝতে পারো তাহলে এই পুরো অধ্যায়টাই তোমরা ভালোভাবে করতে পারবা। আশা তোমরা শেষ পর্যন্তই আমার সাথে থাকবে, তাহলে তোমরা ইনশাল্লাহ অঙ্কগুলো করতে পারবা। এখন আমরা 21 নম্বর অঙ্কটি করছি। স্কোয়ার মাইনাস 8xy প্লাস 16y স্কোয়ার, এটাকে আমরা x মাইনাস 4y দ্বারা ভাগ করব। অর্থাৎ প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করব। এখানে আমাদেরকে বুঝতে হবে এই সংখ্যার সাথে প্রথম সংখ্যার সাথে প্রথম সংখ্যার সম্পর্ক। একটা সংখ্যা যদি আমরা মিলাতে পারি আমরা বাকি সংখ্যাগুলো অটোমেটিকলি চলে আসবে। তাহলে আমাদের এখানে এক্স আসছে কিন্তু আমার লাগবে যে দুইটা, তাহলে আমি এক্সের সাথে আরও একটা এক্স যদি গুণ করি তাহলে আমি দুইটা পেয়ে যাচ্ছি। এক্সকে এক্স দ্বারা গুণ করলে আমাদের হবে এক্স স্কোয়ার, তারপরে হবে এই এক্সকে যদি আমরা এই মাইনাস ফোর ওয়াই দ্বারা গুণ করি মাইনাস ফোর এক্স ওয়াই হবে। এই এক্স কে আমরা এক্স মাইনাস ফোর ওয়াই দ্বারা গুণ করলে আমাদের দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই। এখন আমরা বিয়োগ করব। আমরা জানি ভাগের বেলায় বিয়োগ করতে হয়, নিচের সাইনগুলো আমাদের পরিবর্তন হয়ে যাবে, এগুলো তো আমাদের উপরের সংখ্যা। তাহলে এস স্কোয়ার এস স্কোয়ারে চলে যাবে, এখানে প্লাসে মাইনাসে মাইনাস হবে, আটের থেকে যদি আমাদের চার চলে যায় তাহলে থাকে মাইনাস এইট, যেহেতু এইটের আগে মাইনাস বড় সংখ্যার পাশে মাইনাস, সেহেতু মাইনাস চিহ্নটা বসেছে। আটের থেকে যদি ফোর চলে যায়, এইট থেকে যদি ফোর চলে যায়, এইট আর হবে যে ফোর এক্স ওয়াই, আর এখানে আছে যে আমাদের প্লাস সিক্সটিন ওয়াই স্কোয়ার। এখন এই সংখ্যাটাকে আমরা এমন একটা সংখ্যা দ্বারা গুণ করব যাতে করে আমাদের এই সংখ্যাগুলোর সাথে মিলে যায়। এখন আমরা যেহেতু এখানে মাইনাস আছে সেক্ষেত্রে আমরা এখানে মাইনাস দেব। এখন আমাকে ফোর মিলাতে হবে, এক্স তো আমার একটা আছে, আর এক্স যেহেতু আমার আছে আমার মিলাতে হবে যে ফোর আর ওয়াই, সুতরাং আমরা ফোর ওয়াই দিব। ফোর ওয়াই, ফোর ওয়াই দ্বারা আমাদের গুণ করলে হবে যে মাইনাস ফোর এক্স ওয়াই প্লাস সিক্সটিন ওয়াই স্কোয়ার। তোমরা পাশে রাফ করে গুণফলটা তারপর বসাবা, সংখ্যার নিচে সংখ্যা বসাবা। এখন আমরা বিয়োগ করব, বিয়োগ করলে আমাদের নিচের সাইনগুলো কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। এটাও ফোর এক্স ওয়াই, এটাও ফোর এক্স ওয়াই, এটাও সিক্সটিন ওয়াই স্কোয়ার, এটাও সিক্সটিন ওয়াই স্কোয়ার, প্লাসে মাইনাসে চলে যাবে, প্লাসে মাইনাসে চলে যাবে। তাহলে আর কিছু থাকলো না, বিয়োগ করার পর আমাদের জিরো। সুতরাং নির্ণয় ভাগফল, আমাদের নির্ণয় ভাগফল হলো এক্স মাইনাস ফোর ওয়াই। এই 21 নম্বর অঙ্কের মতোই কিন্তু আমাদের 22 নম্বর অঙ্কটি হবে, তবু আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। 22 নম্বর অঙ্কটি দেখো, 22 নম্বর অঙ্কটি আমরা তুললাম, তোলার পরে আমরা এই এস স্কোয়ার প্লাস ফাইভ দ্বারা আমরা এটাকে ভাগ করব। তাহলে আমাকে মিলাতে হবে এক্স টু দি পাওয়ার ফোর, এস স্কোয়ারের সাথে যদি আমরা আরেকটা এস স্কোয়ার নিই তাহলে আমাদের চারটা এক্স হয়, মানে এক্স টু দি পাওয়ার ফোর হয়। তাহলে আমরা এই এস স্কোয়ারকে এস স্কোয়ার দ্বারা গুণ করব, এক্স টু দি পাওয়ার ফোর আর হবে যে প্লাস ফাইভ দ্বারা গুণ করলে হবে যে ফাইভ এস স্কোয়ার, কিছু হবে না। তারপরে আমরা এখন বিয়োগ করব, বিয়োগ করলে আমাদের নিচের সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হওয়ার পর আমাদের এটা এটা চলে যাবে, এটার থেকে যদি ফাইভ চলে যায় তাহলে আমাদের থাকতেছে থ্রি এস স্কোয়ার, আর ওখানে আসছে যে আমাদের প্লাস ফিফটিন। এখানে যেহেতু প্লাস আমি এখানে প্লাসও দিব, এখানে যদি মাইনাস থাকতো আমি এখানে মাইনাস দিতাম,
এখন পরবর্তী সংখ্যা আমরা মিলাবো 3s স্কয়ার এই x এর সাথে আমি আর কি গুণ করলে 3s স্কয়ার পাবো একদম সহজ আমরা 3 গুণ করব 3 কে 3s স্কয়ারটা বসে যাবে তারপরে হবে যে আমাদের 3 5 15 3 5 15 আমি দেখতেছি আমাদের সংখ্যাগুলো মিলে গেছে এখন যদি আমরা বিয়োগ করি মিসেস সাইনগুলো আমাদের পরিবর্তন হবে প্লাস এ মাইনাস এ মাইনাস প্লাস এ মাইনাস এ মাইনাস আমাদের আর কিছু থাকতেছে না এটা হবে যে 0 সুতরাং নির্ণয় ভাগফল হবে যে আমাদের s স্কয়ার প্লাস 3 আমাদের 30 নম্বর অঙ্কটি হচ্ছে এখানে তিনটা সংখ্যা এখানে তিনটা সংখ্যা আমরা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করব তাহলে আমরা লিখে ফেললাম সেম আমরা x টু দি পাওয়ার 4 মিলাবো তাহলে আমার আছে দুইটা চারটা করতে আমার আরো দুইটা লাগবে এই s স্কয়ার দ্বারা যদি আমি এই পুরো সংখ্যাটাকে গুণ করি তাহলে আমাদের দাঁড়াচ্ছে x টু দি পাওয়ার 4 মাইনাস x কিউব প্লাস s স্কয়ার এখন আমরা বিয়োগ করব বিয়োগ করলে আমাদের নিচের সাইনগুলো চেঞ্জ হবে এক্ষেত্রে আমার x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার চলে যাবে s স্কয়ার চলে যাবে এখানে আমার থাকবে যে x কিউব আর এখানে দূরে করে আসছে যে আমাদের 1 এখন যেহেতু এখানে আমাদের প্লাস আছে সেহেতু আমার পরবর্তী সংখ্যাটা কি হবে প্লাস হবে এখানে দুইটা আমাকে মিলাতে হবে যে তিনটা সুতরাং আমার আরেকটা লাগবে আবারও আমি একটা x দ্বারা এই সংখ্যাটাকে গুণ করব গুণ করলে আমাদের দ্বারা হচ্ছে যে কত x কিউব মাইনাস s স্কয়ার প্লাস x আমরা মাইনাস করব মাইনাস করলে আমাদের নিচের সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে এক্ষেত্রে আমার কাটা যাচ্ছে শুধু x কিউব তাহলে আমাদের থাকতেছে s স্কয়ার মাইনাস x আর যে উপরে 1টা আছে সেই 1টা বসে যাবে এখন এটার আগে আমাদের কি আছে প্লাস সুতরাং আমার এখানে প্লাসই হবে আমি দেখতেছি এখানে s স্কয়ার মাইনাস x প্লাস 1 আমার এখানেও কিন্তু সেম একই সংখ্যা আছে তাহলে আমরা 1 দ্বারা গুণ করব 1 দ্বারা গুণ করা মানে হচ্ছে হুবহু এই সংখ্যাগুলো এখানে বসে যাবে s স্কয়ার মাইনাস x প্লাস 1 একদম সহজ একটা অঙ্ক ভালো করে তোমরা বুঝো সব অঙ্কই তোমরা পারবে তাহলে নিচের সাইনগুলো আমাদের কি হবে পরিবর্তন হবে তাহলে এটা থেকে এটা চলে যাবে এটা থেকে এটা চলে যাবে এটা থেকে এটা চলে যাবে থাকবে শুধু 0 সুতরাং নির্ণয় ভাগফল সুতরাং নির্ণয় ভাগফল হচ্ছে s স্কয়ার প্লাস x প্লাস 1 আনসার আমরা পরবর্তী 24 নম্বর অঙ্কটি করাবো 24 নম্বর অঙ্কটা আমরা তুলে নিলাম খাতায় এখন আমরা এই দ্বিতীয় রাশিকে প্রথম রাশি দ্বারা ভাগ করব লিখলাম এখন আমাকে মিলাতে হবে যে 4 টু দি পাওয়ার 4 কিন্তু আমার আছে যে 4 এ স্কয়ার সুতরাং আমার লাগবে যে একটা এ স্কয়ার লাগবে আমি এ স্কয়ার দ্বারা গুণ করব এ স্কয়ার দ্বারা যদি আমরা এটাকে গুণ করি তাহলে আমাদের দাঁড়াচ্ছে যে 4 এ স্কয়ার দ্বারা এটাকে গুণ করলে আমাদের এটা হচ্ছে 4 এ টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কয়ার বি স্কয়ার এই যে এ স্কয়ার আর এ বি স্কয়ার এখন আমরা কি করব বিয়োগ করব বিয়োগ করলে আমাদের এই নিচের সাইনগুলো পরিবর্তন হয়ে যাবে এটা এটা চলে যাবে এখানে 5 এর থেকে যদি একটা চলে যায় আমাদের আর থাকে যে 4টা মাইনাস 4 এ স্কয়ার বি স্কয়ার আর এখানে আছে আমাদের বি টু দি পাওয়ার 4 এখানে একটা জিনিস লক্ষ্য করো আমার এখানে মাইনাস হয়েছে সুতরাং আমার এখানেও একটা কি হবে মাইনাস হবে এখন এই সংখ্যার সাথে আমি আমার একটা সংখ্যা দ্বারা গুণ করব যাতে আমার এই দুইটা মিলে যায় তাহলে আমরা কি দ্বারা গুণ করব এখানে তো আমার 4 স্কয়ার আছে এখানেও 4 স্কয়ার আছে শুধু নাই আমার বি স্কয়ার সুতরাং আমি বি স্কয়ার দ্বারা গুণ করব বি স্কয়ার দ্বারা যদি গুণ করি আমি আমাদের কি হচ্ছে বি স্কয়ার দ্বারা গুণ করলে আমার এই একদম সেম এই সংখ্যাটাই আসে 4 স্কয়ার বি স্কয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 এখন আমি নিচের সাইনটা কি করে ফেলবো পরিবর্তন করে ফেলবো বিয়োগ করলে আমাদের নিচের সাইনগুলো পরিবর্তন হয়ে যাবে তাহলে এটা থেকে এটা চলে যাবে এটা থেকে এটা চলে যাবে থাকবে শুধু 0 আমাদের নির্ণয় ভাগফল হবে যে স্কয়ার মাইনাস বি স্কয়ার আমরা 25 নম্বর অঙ্কটি তুলে নিলাম এটাও আমরা দেখো এটা দ্বারা এটাকে ভাগ করব এখানে আছে আমার এ বি এই 2 স্কয়ার বি স্কয়ার হইতো আমার আর কি লাগবে
এখানে আমার 2 নাই সুতরাং একটা 2 লাগবে এখানে আমার একটা a আছে এখানে আছে দুইটা আর একটা a লাগবে তারপরে b স্কয়ার এখানে b স্কয়ার আছে কিন্তু আমার এখানে আছে একটা b সুতরাং আমার আরো একটা b লাগবে এখন এই 2ab দ্বারা আমি এই পুরো সংখ্যাটাকে গুণ করব গুণ করলে যা হয় আমি সংখ্যা নিচে নিচে লিখব গুণ করলে আমার হচ্ছে 2 স্কয়ার b স্কয়ার প্লাস 2 abd এখন বিয়োগ করব বিয়োগ করলে নিচে সাইন পরিবর্তন হবে এটা এটা চলে যাবে 5 থেকে 2 গেলে আমার থাকবে যে 3abd আর এখানে আছে যে আমাদের প্লাস 3d স্কয়ার এখন যেহেতু আমার এটা প্লাস সেক্ষেত্রে আমি এখানে প্লাসই দিব এমন একটা সংখ্যা দ্বারা গুণ করতে হবে আবারো আমার যাতে এই সংখ্যাটা মিলে যায় এখানে আমার ab আছে নাই যে d d আমি দিব আর এখানে 3 লাগবে তাহলে আমি কি দ্বারা গুণ করব 3d দ্বারা গুণ করব 3d 3d দ্বারা যদি আমি এটাকে গুণ করি তাহলে আমাদের হবে যে 3abd প্লাস 3d স্কয়ার এখন যদি আমি বিয়োগ করি আমাদের নিচের সাইন পরিবর্তন হয়ে যাবে এটাও সেম সংখ্যা এটা সেম সংখ্যা সেম সংখ্যা সেম সংখ্যা প্লাস মাইনাসে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস চলে যাবে তাহলে আমাদের ভাগফল কত দাঁড়াবে 2ab প্লাস 3d সুতরাং নির্ণয় ভাগফল আজকের ক্লাস 25 নম্বর পর্যন্ত পরবর্তী একটা ক্লাসে আমি ইম্পর্টেন্ট কয়েকটা অঙ্ক বেছে তোমাদেরকে পর্ব 4 নম্বর দিয়ে আমি এই অনুশীলনী 4.2টা তোমাদের শেষ করে দিব পরবর্তী আমি অন্য একটা অধ্যায় নিয়ে তোমাদের জন্য আসব আর এই অঙ্কগুলো তোমরা বাসায় চর্চা করবা তাহলে অবশ্যই আমি আশা করছি তোমরা অঙ্কগুলো করতে পারবা আর আমরা তো এখন স্কুলে যেতে পারছি না কোচিং সেন্টারে যেতে পারছি না সেহেতু আমাদের আমরা যদি এই অনলাইন ক্লাসগুলো দেখে আমাদের বাসায় বসে বসে যদি আমরা অঙ্কগুলো শেষ করে ফেলতে পারি তাহলে আমরা আমাদেরকে যদি অটো পাসও দেয় আমরা অঙ্কগুলো শিখতে পারবো জানবো সেজন্য তোমরা এই অঙ্কগুলো বাসায় করবা এবং অন্যদের মাঝে শেয়ার করে দিবা যাতে করে তোমাদের অন্য বন্ধুরাও এই অঙ্কগুলো করে উপকৃত হতে পারে আচ্ছা আজকের মতো তাহলে আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ তোমরা সবাই বাসায় থাকবে আর বাহিরে বের হলে অবশ্যই মাস্ক পরে বের হবে কারণ আমরা এখন খুব দুর্যোগময় দিন কাটাচ্ছি করোনাকালীন সময় আল্লাহ জানে আমাদের ভাগ্যে কি আছে সবাই সচেতন থাকবা সচেতনতার উপর আসলে কিছু হয় না আল্লাহকে বিশ্বাস করে সবাই সচেতন থাকবে আর বাসায় তোমরা নিজ দায়িত্বে নিজেদের পড়াগুলো শেষ করবা অঙ্কের পাশাপাশি তোমরা তোমাদের অন্যান্য পাঠ্য বইগুলো ভালো করে পড়বে তাহলে তোমরা যে কোনো সময় তোমাদের যেভাবেই পরীক্ষা নেক তোমরা আশা করি পারবা তোমাদের কাছে এটি আমাদের আমার অনুরোধ থাকলো আল্লাহ হাফেজ